হ্যালো সবাইকে, আমি রিদওয়ান নূর। আমি বর্তমানে বুয়েটে আর্কিটেকচার ডিপার্টমেন্টের তৃতীয় বর্ষের একজন শিক্ষার্থী। আমি তোমাদের আর্কিটেকচারের এই কোর্সটি নিব। আজকে আমরা নতুন কোনো টপিক শিখব না, আজকে মূলত আমরা সামনের ক্লাসগুলোতে কি শিখব এটা সম্পর্কে একটা আইডিয়া নিব। তার আগে আমাদের জানতে হবে হালকাভাবে যে আর্কিটেকচারটা কি। আসলে আমি নিজেই ঠিক শিওর না আর্কিটেকচার কি, কারণ আমি নিজে এখনো শিখছি। আর্কিটেকচারকে নির্দিষ্ট কোনো একটা সংজ্ঞাতে প্রকাশ করা সম্ভব না। আর্কিটেকচারের পরিধি অনেক ব্যাপক। আমাদের প্রধান কাজ হচ্ছে স্পেস ডিজাইন করা, সেটা হচ্ছে মানুষের জন্য। স্পেস ডিজাইনটা অনেক রকম হতে পারে, সেটা একটা ছোট রুম হতে পারে, ঠিক আছে, কিংবা সেটা একলাফে তুমি ধরতে পারো একটা একটা কি বলবো স্পেস স্টেশন। এটাকে নির্দিষ্ট কোনো পরিধিতে তুমি বেঁধে রাখতে পারবে না। এবং আর্কিটেকচার মানে কিন্তু ছবি আঁকা না। আমাদের অনেকেরই ভুল ধারণা আছে যে আর্কিটেকচারে আমরা ছবি আঁকা শিখি। ছবি আঁকাকের সাথে আর্কিটেকচারের সম্পর্কটা অন্যরকম। আমাদের হচ্ছে কমিউনিকেট করতে ছবি আঁকার দরকার হয়, মানে একজনকে আমি একটা জিনিস বুঝাবো, সেটা বুঝানোর জন্য আমি ছবিটা আঁকবো। কিন্তু এটা এমন না যে আমি সুন্দর একটা সিনারি আঁকতেছি কিংবা আমি সুন্দর একটা ছবি এঁকে কাউকে ভালো লাগানোর জন্য ছবি আঁকতেছি। আমাদের ছবি আঁকার মূল কাজটা হচ্ছে কমিউনিকেশনের জন্য এবং সাথে সাথে টেকনিক্যাল ড্রয়িং। তবে ছবি আঁকা পারলে অবশ্যই ভালো, একজন ছবি যে ছবি ভালো আঁকতে পারে তার জন্য আর্কিটেকচার অনেক বিষয়ে অনেক সহজ হয়ে যায়। আর্কিটেকচারের একটা বড় সুবিধা আছে, সেটা হচ্ছে যে অন্য কোনো সাবজেক্টে যে সুবিধাটা নেই, আর্কিটেকচার থেকে তুমি ইচ্ছা করলে পরবর্তীতে যে কোনো দিকে সুইচ করতে পারবে। কারণ আমাদের এই 5 বছরের পড়াশোনাকালীন সময় আমাদেরকে এত কিছু শিখতে হয় এবং তোমাকে বিভিন্ন জিনিসের সাথে খাপ খাওয়াতে হবে। এ কারণে তুমি কিন্তু এমন না যে তোমাকে একজন আর্কিটেক্ট হিসেবেই বের হতে হবে। হ্যাঁ, এটা অবশ্যই তোমার নিজস্ব ইচ্ছা, কিন্তু একজন আর্কিটেক্ট ইচ্ছা করলে একজন আর্টিস্ট হতে পারে, একজন আর্কিটেক্ট ইচ্ছা করলে একজন মিউজিশিয়ান হতে পারে, একজন আর্কিটেক্ট একজন ফটোগ্রাফার হতে পারে। অন্যান্য ডিগ্রিতে তুমি যেমন পাশ করার পর একটা নির্দিষ্ট গন্তব্যই তোমাকে হাঁটতে হবে, আর্কিটেকচারটা এরকম না। তাহলে মূলত আর্কিটেকচার মূলত আমাদেরকে মানুষ নিয়ে চিন্তা করা শিখাচ্ছে, তার জন্য একটা পরিবেশ তৈরি করা শিখাচ্ছে। এবং এই পরিবেশটা একটা ছোট রুমের গণ্ডিতেও আবদ্ধ হতে পারে কিংবা সেটা একটা দেশ, একটা শহর হতে পারে। তবে কিছু কথা না বললেই নয়, আর্কিটেকচার সাবজেক্টটাতে অন্যান্য সাবজেক্ট থেকে পরিশ্রম বেশি তুলনামূলকভাবে। তবে এই পরিশ্রমটা তোমার তখনই ভালো লাগবে যদি তুমি সাবজেক্টের সাথে নিজেকে মিশিয়ে নিতে পারো। এই বিষয়গুলো বিস্তারিত আমি সামনে আরো বলবো, তবে আপাতত এতটুকুই। এখন আমরা দেখি যে আমাদেরকে এই অ্যাডমিশন কোর্সটিতে আমি তোমাদেরকে কি কি শিখাবো। কোনো কিছু আমি তোমাদেরকে খুব বেশি ডিটেলসে শিখাতে পারবো না, কারণ যে সকল সাবজেক্ট আছে এসব একটা টপিক নিয়েই আমরা ইচ্ছে করলে 10-12টা সেশন নিতে পারি। 10-12 ঘন্টা কেন, শত শত ঘন্টা নিলেও এগুলো টপিক আসলে শেষ হবে না। কিন্তু অবশ্যই শত শত ঘন্টার আমার দরকার নেই, আমার ন্যূনতম যে জ্ঞানটা নেওয়ার দরকার আমি তোমাদেরকে সেই জ্ঞানটা দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এখন আমি তোমাদেরকে এক এক করে যে সকল টপিক আমরা শিখব সেগুলো নিয়ে হালকা আইডিয়া দিই। প্রথমে আছে কম্পোজিশন। কম্পোজিশনটা কি? কম্পোজিশনে তোমাকে একটা ফ্রেম দেওয়া থাকবে, সেই ফ্রেমটা হতে পারে তোমার যে খাতাটা দিবে পরীক্ষার সময় সেই পাতাটা। সেই পাতার মধ্যে তোমাকে কিছু এলিমেন্ট সাজাতে হবে, সেটা হতে পারে লাইন, সেটা হতে পারে বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ, কিংবা হতে পারে কোনো ত্রিমাত্রিক বস্তু যেমন সিলিন্ডার, এরপর হচ্ছে বক্স, এরপর হচ্ছে পিরামিড। এই জিনিসগুলো তোমাকে সাজাতে হবে, সাজানোটাই হচ্ছে কম্পোজিশন। দৃষ্টিনন্দন ভাবে সাজাতে হবে, আমি একটার সাথে আরেকটা উল্টা পাল্টা ভাবে বসিয়ে দিলাম, এটা কম্পোজিশন না। এগুলো আমরা বিস্তারিত পরের ক্লাসগুলোতে দেখব। আচ্ছা, এবার 2 নম্বরে আমাদের আছে লোগো কিংবা পোস্টার কিংবা বুক কভার ডিজাইন। এই 3টাই মূলত আইডিয়া নির্ভর, একটা একটা ভালো আইডিয়া
তোমার লোগো কিংবা পোস্টার বা বুক কভার ডিজাইন অনেক ভালো করবে। আইডিয়াটা যদি মাথায় চট করে চলে আসে তাহলে সবচেয়ে ভালো। এরপর সেটাকে তোমার যেটা করতে হবে, সেই তোমার পেজের মধ্যে তোমাকে সেই পোস্টারটা কিংবা বুক কভারটা তোমাকে বানাতে হবে, সাথে লেখা অ্যাড করতে হবে কিছু টাইপোগ্রাফির, কোনটা টপিক গুলো তোমাকে দেয়া থাকবে। পোস্টার আর বুক কভার ডিজাইনটা এক ধরনের, কারণ দুটাতেই হচ্ছে তোমাকে বলে দিবে যে কিসের পোস্টার। একটা মিউজিক ফেস্টিভ্যালের পোস্টার হতে পারে, আর বুক কভারের ক্ষেত্র যে একটা বইয়ের টপিক তোমাকে দিয়ে দিবে, হয়তো হতে পারে সেটা গোয়েন্দা বই কিংবা প্রেমের বই বা যে কোনো কিছুর বই, সেই বইয়ের একটা কভার তোমাকে ডিজাইন করতে হবে সুন্দর একটা ভিজুয়াল একটা ছবি সহ। এখানে তুমি খালি বইয়ের নামটা লিখে দিলা, এভাবে কিন্তু শেষ হয়ে যাবে না। তো পোস্টার বুক কভারে এটা। আর লোগোতে হচ্ছে লোগো, আমরা লোগো চারদিকে দেখি, যেমন ধরো নাইকির লোগো, লোগোতে কিন্তু কাজ অনেক কম মনে হচ্ছে পোস্টার কিংবা বুক কভার ডিজাইনে। কাজ কম বলে লোগোটা হালকা জটিল, কারণ লোগোতে তুমি যে কোনো কিছু একটা এঁকে দিলে হবে না, তোমাকে যেই জিনিসের লোগো বানাতে বলবে যে প্রতিষ্ঠানের কিংবা যেই জিনিসের তোমাকে লোগো বানাতে বলুক সেটার সাথে একটা ভালো সম্পর্ক থাকতে হবে। এবং এই আইডিয়াটা আসলে মাথায় চট করে আসে না পরীক্ষার সময়, এবং লোগোটা তোমার পরীক্ষায় হালকা কম আসে, সাধারণত পোস্টার কিংবা বুক কভার ডিজাইনই দেয়। এরপর 3 নম্বরে আমরা দেখব, আমাদের আসবে হচ্ছে হিউম্যান ফিগার ড্রয়িং। হিউম্যান ফিগার ড্রয়িং মানে কি, তোমাকে মানুষ আঁকতে হবে, ঠিক আছে? এই মানুষের যে কোনো একটা পোজ তোমাকে দিয়ে দিবে, যেমন ধরো যে একজন ফুটবল খেলতেছে সেটা তোমাকে আঁকতে হবে। এখানে আর কোনো পরিবেশ টরিবেশ আঁকা লাগবে না, মানে চারপাশে এনভায়রনমেন্ট তোমাকে আঁকা লাগবে না, তোমাকে মূলত ফিগারটাতেই মেইন প্রায়োরিটি দিতে হবে। আচ্ছা, যাই হোক, এরপর হচ্ছে আমরা যদি 4 নম্বরে যাই, 4 নম্বরে হচ্ছে আমাদের পার্সপেক্টিভ ড্রয়িং। পার্সপেক্টিভ অনেক প্রকার আছে, 1 পয়েন্ট পার্সপেক্টিভ, 2 পয়েন্ট পার্সপেক্টিভ, 3 পয়েন্ট পার্সপেক্টিভ ছাড়াও আরো অনেক ধরনের পার্সপেক্টিভ আছে। আমরা মূলত এই দুইটা, 1 আর 2 পয়েন্ট পার্সপেক্টিভটা শিখব। এখানে হচ্ছে মূলত আমাদেরকে পার্সপেক্টিভে কোন একটা ছবি আঁকা লাগবে। যেমন হতে পারে যে তোমাকে বলবে যে একটা একটা মুদির দোকান আঁকো, তোমাকে হচ্ছে মুদির দোকানটা পার্সপেক্টিভের অনুপাতে একে বক্সটা একে, এরপর তোমাকে আস্তে আস্তে মানুষ বসাতে হবে। মুদির দোকানে যে সকল এলিমেন্ট থাকে, যেমন ধরো বিভিন্ন চিপসের প্যাকেট ট্যাকেট এগুলো বসাতে হবে, হালকা গাছ টাচ অ্যাড করে দিলা, মূলত তোমাকে পার্সপেক্টিভ ব্যবহার করে তোমাকে সেই এলিমেন্ট গুলো আঁকতে হবে, ঠিক আছে? এই কারণে আমরা বলতেছি পার্সপেক্টিভ ড্রয়িং। এছাড়া আমরা কিন্তু পার্সপেক্টিভের বেসিকটা কম্পোজিশন যখন শিখব, তখন হচ্ছে 3D কম্পোজিশনের সময় মেইনলি আমরা পার্সপেক্টিভটা শিখব, কারণ ওখানে যে ত্রিমাত্রিক এলিমেন্ট গুলো আছে ওখানে মেইনলি পার্সপেক্টিভটার দরকার পড়ে, ঠিক আছে? এরপর সবার লাস্টে হচ্ছে আমাদের সিনারিও ড্রয়িং। সিনারিও মানে কি, দৃশ্য অঙ্কন, ঠিক আছে? তোমরা ছোটকালে যে নদী ও নৌকা আঁকতে, ওরকম একটা দৃশ্য অঙ্কন। এবার নদী ও নৌকা আসবে নাকি আমি বলতে পারছি না, যে কোনো কিছু আসতে পারে। সিনারিও বা দৃশ্য অঙ্কনে মূলত তোমাদেরকে এতক্ষণ যেগুলো শিখবা, পরবর্তীতে প্রত্যেকটা জিনিস অ্যাপ্লাই করে তোমাকে একটা দৃশ্য আঁকতে হবে। এখানে তোমার পার্সপেক্টিভটা হালকাভাবে আসবে, ঠিক আছে? পার্সপেক্টিভটা হালকাভাবে আসতে পারে, তোমার হচ্ছে হিউম্যান ফিগারটা হালকা ভাবে আসবে, কারণ তুমি যেহেতু এখানে মানুষ টানুষ বসাবে। সিনারিও মানে কি, তোমার একটা পরিপূর্ণ দৃশ্য, সে মানুষগুলো আঁকার সময় তোমাকে মানুষ আঁকার যে জ্ঞানটা শিখেছো সেটা কাজে লাগবে। মানুষগুলো কিংবা দোকানগুলো যখন বসাচ্ছ, ঠিক আছে, মানুষগুলো কিংবা দোকানগুলো যখন বসাচ্ছ, তখন এগুলা বসানোর সময় তোমার কম্পোজিশনের জ্ঞানটা কাজে লাগবে। কারণ কম্পোজিশন মানে কি, আমরা একবার বলেছি কম্পোজিশন মানে সাজানো, ঠিক আছে? তো এই সাজানো জিনিসটা তোমার কাজে লাগবে। সবকিছু মিলে একটা পরিপূর্ণ সিনারি আমরা অঙ্কন করব, ঠিক আছে? এখানে আমার পার্সপেক্টিভের জ্ঞানটা আসতেছে, এলিমেন্ট গুলোকে সাজাচ্ছি, মানুষ কিংবা জন্তু জানোয়ার পশু পাখি যাই আছে, গাছপালা আছে, বাড়িঘর আছে, এগুলো হচ্ছে এলিমেন্ট, এলিমেন্ট গুলোকে সাজাবো। পার্সপেক্টিভে আমরা ঘর বাড়ি গুলো আঁকবো, রাস্তা আঁকবো, নদী আঁকবো, যে সকল বড় এলিমেন্ট আছে যেগুলো তোমার পার্সপেক্টিভ দরকার হতে পারে
হিউম্যান ফিগার রাখবো, হিউম্যান ফিগার সবগুলো হয়তো আমরা ডিটেল ফিগার রাখবো না, আমরা পরবর্তীতে আর্কিটেকচারাল হিউম্যান ফিগার কি, যেখানে অত ডিটেল লাগে না, কিন্তু মানুষের যে মেইন ভাইবটা ওটা আমরা দিতে পারি, সেই জিনিসগুলো দেখব এবং পরবর্তীতে একটা পুরো সিনারি আঁকা তাহলে সম্ভব হবে। আচ্ছা, তাহলে আমাদের এই পাঁচটা এলিমেন্টকে মূলত আমরা এই পাঁচটা জিনিস আমরা পরবর্তী ক্লাসগুলোতে আস্তে আস্তে শিখবো। তোমাদের সাথে পরবর্তীতে দেখা হবে, ধন্যবাদ সবাইকে।